তার বন্ধুরা জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই এটা খুব আর্জেন্ট ভ্যাকেন্সি ইমিডিয়েটলি এক্ষুনি আমার কাছে খবর এসেছে সেই জন্যই খুব তাড়াতাড়ি ছোট্ট আকার ভিডিও আকারে এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যারা কালকে অর্থাৎ আগামীকাল এসে জয়েন করতে পারবেন বা যদি সম্ভব হয় আজ বিকেলের মধ্যেই আসতে পারবেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম শিখে দেখে নিন আর এই যে কাজের লোকেশানটা সেটা হচ্ছে বজবজ সারাউন্ডিং লোকেশান অর্থাৎ এটা হচ্ছে আপনার ডাকঘর ডাকঘর এরিয়ার আশেপাশে এই কাজটি হবে তাই যারা এই ডাকঘর লোকেশানে বজবজ এলাকার ডাকঘর লোকেশানে এই কাজটি হবে যদি কেউ লোকাল ক্যান্ডিডেট থাকেন যারা প্রতিনিয়ত একটা কাজ খুঁজছিলেন আপ ডাউন করে ডিউটি করবেন কিংবা যারা গ্রামের ছেলে যারা ফুড প্রোডাক্টের কাজে আগ্রহী ছিলেন অর্থাৎ দাদা একটা ফুড প্রোডাক্ট অর্থাৎ খাওয়ার জিনিসের কোম্পানিতে কাজ করবেন ভেবেছিলেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অপরিহার্য তো যাই হোক আজকে যে কাজের লোকেশানটা আমি বলে দিয়েছি ডাকঘর এরিয়া হবে এটা খুব আর্জেন্ট ভ্যাকেন্সি আগামীকালই জয়েন করতে হবে এরকমই একটা আপডেট আছে তবে স্টেপ বাই স্টেপে প্রচুর সংখ্যা উলোক হবে এই মুহূর্তে আমি দশজন লোক ওখানে আমি পাঠাবো আগামীকালকেই তাই যারা আগামীকাল এই ফ্যাক্টরিতে এসে কাজ করতে পারবেন শুধুমাত্র তারাই স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন এই যে কারখানা বা এই যে ফ্যাক্টরিটি আছে এখানে দুধ দুধজাত জিনিস এখানে তৈরি হয় যেমন ঘি খোয়া ক্ষীর বা এই ধরনের দুগ্ধজাত প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচারিং করা হবে এবং সেই প্রোডাক্টগুলো প্যাকেজিং করা বা প্রসেস বা ম্যানুফ্যাকচারিং হয় তার হেল্পার হিসাবে আপনাদের কিন্তু এখানে কাজ করতে হবে এছাড়া যে প্রোডাক্টগুলো তৈরি হলো সেগুলো গুছানো গুছানি লোডিং আনলোডিং মানে দুধের প্রোডাক্ট বুঝতেই পারছেন ছোটোখাটো জিনিস তো এই ধরনের সব কিছু মিলেমিশে কাজটা করতে হবে ডিউটি আওয়ার্স রয়েছে বারো ঘন্টা শুধুমাত্র কিন্তু দিনের বেলাতে কাজ হবে এই কাজটা আপাতত এখন শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হবে এখানে কাজ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই তবে বয়সটা অবশ্যই তবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি বয়স হয় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কাজ করবে এই মেন্টালিটি যদি থাকে তো অবশ্যই এই কাজটিতে এসে আপনি জয়নিং করতে পারেন এর স্পট জয়নিং ডেট আগামীকাল আগামীকাল এর স্পট জয়নিং ডেট রয়েছে স্ক্রিনে তাও ডেটটা আমি দিয়েছি সেই ডেটে আপনি চলে আসুন অর্থাৎ আগামীকাল এখানে স্পট জয়নিং হবে সকালবেলা তাই যারা আসবেন তারা চলে আসেন এখানে আর স্যালারিটা রয়েছে এখানকার স্যালারি রয়েছে বারো হাজার টাকা বারো হাজার তিনশো টাকা স্যালারি রয়েছে নোওয়ার নোপে তিরিশ দিনে তিরিশ দিনে বারো হাজার তিনশো টাকা এছাড়া রয়েছে তিনশো টাকা টোটাল এখানকার স্যালারি রয়েছে বারো হাজার ছশো টাকা বারো হাজার ছশো টাকা স্যালারি রয়েছে এখানে খাওয়া দাওয়াটা আপাতত বিশেষ এন্টে আপনাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে মিলেমিশে রান্না করে খেতে হবে ইন ফিউচার যদি লোক বেড়ে যায় তখন সেটা ক্যান্টিন টাইপের কিছু করা হতে পারবে তো যাই হোক এই মুহুর্তে আপনাদের কিন্তু মিলেমিশে রান্না করে খেতে হবে কিংবা হোটেলে খেতে হবে আর থাকার ব্যবস্থা পিসিএস ইন্ডিয়া আপনাদেরকে করে দেবে এর জন্য প্রতি মাসেই আমাদের খরচা হবে সাতশো টাকা আপনাদের সাতশো টাকা মাসে সাতশো টাকা আপনার খরচা হবে হাউস রেন্ট হিসাবে তাহলে আপনার স্যালারিটা থাকলো বারো টাকা খাওয়া দাওয়াটা মিলেমিশে রান্না করে খেতে হবে আর রুম রেন্ট বাবদ আপনার মাসে সাতশো টাকা খরচা হবে তো যাই হোক যদি আপনি এই সমস্ত ডিটেলস দেখে আগামীকাল স্পট জয়নিং করতে পারেন তবে অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার চলছে নামটা নথিভুক্ত করে দিয়ে কালকে সকাল আটটা থেকে নটার মধ্যে চলে আসুন ডাকঘর লোকেশানে তো যাই হোক এই চটজলদি একটি ভিডিওর মাধ্যমে এই আর্জেন্ট কাজের ভ্যাকেন্সিটা আপনাদের সামনে তুলে ধরলাম যারা ফুড প্রোডাক্ট এই ধরনের কাজে করতে মানে ফ্যাক্টরিতে কাজ করতে ইন্টারেস্টেড ছিলেন তারা অবশ্যই ভিডিওটি দেখে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আবার বলছি এই নাম্বারে ফোন করে আগামীকাল চলে আসুন তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার